আফগানিস্তানের পাকতিকা প্রদেশ 6.1 মাত্রার ভূমিকম্পে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন অনেক মানুষ ঘুমিয়েছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয়েছে শত শত মানুষ, আহত 250রও বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। লাশের পরে লাশ আর আহতদের আহাজারি, আর্তনাদে ভরে উঠেছে পাকতিকা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু পাকতিকাতেই নিহত হয়েছে 250রও বেশি মানুষ। খোস্ত প্রদেশে নিহত হয়েছে আরও 25 জন। আহত অনেকের অবস্থা গুরুতর, নিহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকারের প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন, তাই হতাহতের সঠিক হিসেব নিশ্চিত করা যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত প্রতিনিধি দল পাঠাতে দাতা সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। দেশটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 51 কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের 500 কিলোমিটার এলাকা জুড়ে অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তান থেকে কোনো হতাহতের খবর আসেনি। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।